যারা আমার কথা যারা আমার প্রবচন দান করে মত কথা বাচকম কিয়ম যারা নিত্য নিত্যকার আমার কথা বলে নিত্য নিত্যকার যারা আমার কথা শ্রবণ করে এবং যারা আমার কথা কীর্তন করে ভগবান বলছেন এই তিন প্রকার ব্যক্তিকে আমি নিজে আসি ভব সংসার থেকে উদ্ধার করব এবং আমি তাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট চিত্ত হয়ে থাকি যার জন্য তাদেরকে আমি কখনো ছেড়ে থাকতে পারি না আমি কখনো তাদেরকে ছেড়ে থাকি বিষ্ণুধর্মোত্তর পুরাণে ভগবান শ্রী বিষ্ণু তিনি বলছেন রাগে না মিশ্যতে চেতো গন্ধর্বা ভীরু ভক্তিয়ে পুরি বুদ্ধি কিশাস্থায় দয়থা অম সত্কথা সঙ্গীতের দ্বারা রাগ রাগিনী দ্বারা যদি কেউ আমার নাম গুণকে বিরোধ করে তবে আমি খুব খুশি হয়ে যাই আমি খুব খুশি হয়ে যাই তবে কি যারা ভগবানের লীলা গুণগান করেন তাদের কৃতজ্ঞ শাস্ত্র বললেন ভগবানের উদ্দেশ্যে গাওয়াটা কর্তব্য মই বুদ্ধি সমাস্থায় একথা তাৎপর্য কি যে নিজের যশ প্রতিষ্ঠার জন্য নয় ঈশ্বরকে ভালোবাসার জন্য সংগীত পরিবেশন করা তাই না আমরা কীর্তন গাইছি বা আমরা যখন মনে ভাবি যে খুব বাহবা দেব শাস্ত্র বললে ভগবান নিজে বলছেন যে সর্বত্র পুরাণে যে না তুমি আমার জন্য গাও আমি যদি সন্তুষ্ট হই জগৎ সন্তুষ্ট হবে সঞ্চার ঘটে কেন তা ভগবান নিজে প্রীতি লাভ করেন তিনি নিজেই বলেছে যে রাগ রাগিনীর দ্বারা সম্বলিত হয়ে যদি কেউ আমার নাম কীর্তিত করে তাহলে আমি নিজেকে খুশি পদ্মপুরাণ বলছে পদ্মপুরাণের তাত্ত্বিক মাহাত্ম্য সেই তাত্ত্বিক মাহাত্ম্যে বলছেন নাম রসামি বৈকুণ্ঠে ইয়েনা হৃদয়েন চ মদভক্তা যত্র গায়ন্তি হে প্রিয় নারদ আমি বৈকুণ্ঠে অথবা যোগীগণের হৃদয়ে যে শিশু অবস্থান করি তা তিনি নয় না তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে চ শুধুই যে আমি যোগীদের হৃদয়ে থাকি তা নয় আমি শুধুই যে বৈকুণ্ঠে থাকি তা নয় আমার প্রিয় ভক্তগণ যারা আমি ছাড়া অন্য কাউকে বোঝে না অন্য কাউকে চেনে না মত ভক্তা যত্র গায়ন্তি তত্র বিশ্বামনা হে প্রিয় নারদ যে সকল ভক্তগণ আমি ছাড়া তারা অন্য কিছু বোঝে না সেই ভক্তগণ যেখানেই আমার নাম গুণকীর্তন করবে আমি সেখানে অনন্য চিত্র আমি জানি যে শ্রী গোবিন্দ ছাড়া আমি দ্বিতীয় কাউকে সেই জায়গায় ভালোবাসতে পারব না তবে কি সেই ভালোবাসাটাই স্থিরতা লাভ করবে নইলে ভগবান বলছেন যে আমার উপরে এইরকম স্থিরতা বুদ্ধি যার আছে সে যদি কোনো সময় পিছলেও যায়
তার পাটা পিছলে গেল, পা পিছলে মানে এই পা পিছলে অন্য পা, হয়তো সে ভক্তির পথ থেকে কখনো দূরে সরে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে খারাপ কাজ চলছে, কিন্তু শাস্ত্র বলছে, ভগবান নিজে বলছে যে যদি তার মন অনন্য চিত্ত সহকারে আমাকেই নিবিষ্ট হয়, সে আমি ছাড়া অন্য কিছু জানে না, সে আমাকেই একমাত্র ভালোবাসে, তবে কি তবু আমি তাকে উদ্ধার করি, তবু আমি তাকে ভালোবাসি, তবু আমি তাকেই ভালোবাসি, তবু তাকেই আমি উদ্ধার করি। বললেন এমনটা কেন? সে ভগবানকে জানে যে তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নাই, তুমি সকলের প্রণম্য, তুমি সকলের ভজনীয়, তাই আমি তোমাকে প্রণাম করি, তাই আমি তোমাকে ভজন করি, আমি অন্য কাউকে জানি না, আমি শুধু তোমায় জানি, আমি তোমাকেই প্রণাম করি, তোমাকেই প্রিয়তম রূপে জানি। এই মনোভাব যদি কারো থাকে, তবুও সে যদি কোনো সময় পদস্খলিত হয়ে যায়, তবু ভগবান বলছে সে আমার সাথে, আমি তাকেই বেশি ভালোবাসি। সে সকলকে ভালোবেসে বেড়াচ্ছে, তার মধ্যে আমাকে সে সুদৃঢ় চিত্তে ভালোবাসছে, কিন্তু সকলকে এদিকে ভালোবাসছে। সে যতই যা কিছু করুক না কেন, জগতে সম্মান হোক না কেন, ভদ্র হোক না কেন, তাকে আমি যতটা ভালোবাসতে পারি না কেন। সেখানে একটা উদাহরণ দিয়েছে গোস্বামী বাবা, বলছে একটু অগোছালো রাখে, গোছায় কিন্তু ভালোভাবে গোছাতে পারে না, রান্নাটা করে বটে তবে একটু লবণ হলুদ এদিক ওদিক হয়, খুব বুঝে সুন্দর হয় তা হয় না, অল্প একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু তার স্বামীকে সে ভালোবাসে, যতই তোমার মানুষ তার সামনে আসুক না কেন, তার মন বিগড়িত হয় না, সে শান্ত থাকে। আর তার দ্বিতীয় স্ত্রী, সে ঘর ঘর টিপটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, সুন্দর করে বসিয়ে রাখে, রান্না যা করবে চারটে চারটে হাতের চামড়া খসে যাবে, কিন্তু গৃহে যে একটা রূপবান মানুষ আসে তখন তার মন বিচলিত হয়ে যায়। এইবারে বক্তব্য, স্বামী কোন স্ত্রীকে বেশি ভালোবাসবে? যে ভালো রান্না করতে পারে না, ঘর গোছাতে পারে না, কিন্তু স্বামী কত প্রাণ তাকে বেশি ভালোবাসবে, না যে ঘর শ্বশুর করে গোছায়, দারুণ করে রান্না করে, কিন্তু অন্য পুরুষ দেখলে তার মন বিচলিত হয়ে যায়, তাকে স্বামী ভালোবাসবে? তাকেই ভালোবাসবে, যতই সে ঘর না গোছাতে পারুক, কিন্তু স্বামী কত প্রাণ, সে জানে যে আমার স্ত্রী অন্য পুরুষের প্রতি দুর্বল চিত্র নয়, সে রান্না একটু খারাপ করে করুক তাতে আমার আসে যায় না, আমি তাকেই বেশি ভালোবাসি। ঠিক শাস্ত্র সেইখানে বললেন, ভক্ত সে জানে যে গোবিন্দ আমার প্রিয়, আমি তাকে ছাড়া অন্য কাউকে জানি না, সেই আমার জীবন মরণের সাথী, আমি তাকেই প্রিয়তম করে জানি। বললেন এইরকম ব্যক্তি, এইরকম ভক্ত যদি কখনো কোনো পদস্ফলিত হয়ে যায়, তবু আমি তাকেই ভালোবাসি। তবে একটা বিষয় কি, যখন কেউ অনন্য চিত্রে ঈশ্বরকে ভালোবাসবে, তার মধ্যে তখন সেই মনোভাব আর আসবে না, তার মধ্যে তখন আর সেই মনোভাব আসবে না, সে চাইবেই না যে আমি পাপের দিকে এগিয়ে যাই, সে কি চাইবে, যে আমি সর্বদাই ভক্তির অনুকূলে থাকি, অনুকূলস্য সংকল্প প্রাপ্তিস্য বিবর্জন অবশ্য রক্ষাস্থিতি গোপিত্রী বর্ণান তথা আত্মনিক্ষেপ অর্পণ। আমি কখনোই চাইব না যে আমি ভক্তির প্রতিকূলে আমি এগিয়ে যাই, যা যা করলে আমার ভক্তিটা এগিয়ে যাবে, আমি সেই ভক্তির দিকে এগিয়ে যাব, সেটাই তো উচিত, সেটাই তো কর্তব্য। শাস্ত্র বলছে যে দেখো,
আমাদের কর্তব্য হচ্ছে ভক্তির অনুকূলে থাকা, সর্বদাই এইটা মাথার মধ্যে নিয়ে আসতে হবে যে আমি কি করলে ভগবান সন্তুষ্ট সিদ্ধ হবে। সেই ভক্তির বীজটাকে তার থেকে অঙ্কুর বের করতে গেলে কি প্রয়োজন? আমার শ্রবণ আর কীর্তন রূপ জল দান করা প্রয়োজন। এই শ্রবণ আর কীর্তন রূপ জল আমাকে যদি ভক্তির বীজের গোড়ায় দেওয়া যে আয়, তবে সেই ভক্তির বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে ধীরে ধীরে সেটি লতিয়ে লতিয়ে বাড়বে, তৈরি বাড়বে। তাই বেশি বেশি করে ভগবানের কথা শ্রবণ আর কীর্তন, এই দুইটি বিশেষ। তাই শাস্ত্র বলছে বিশেষ করে এই কলিযুগে তপস্যা যোগ জ্ঞান যজ্ঞাদি ক্রিয়াসমূহ সুনিপুণ ভাবে সুন্দর ভাবেও যদি কেউ করে, তবুও ঐসব অঙ্গের পরিপূর্ণতা পায় না। ব্রহ্ম বৈবর্ত পুরাণ বললেন কলিযুগের মানুষ অতহ কালো তাপ যোগ বিবিয়াহ যজ্ঞাদি তাহ ক্রিয়াহ কলিযুগের মানুষ যদি খুব সুন্দর করেও করে, তবুও এইগুলির পরিপূর্ণতা কোনোদিন প্রাপ্তি হবে না, অপূর্ণতা থেকেই যাবে যতই সে ভালো করে। কি করতে হবে? কি সুন্দর বলছে ভগবান শ্রীলভরজন ঋষি ভগবতের এই অতি দুর্গম সংসার মরুপথে, এই সংসারটা মরুপথে মরুভূমির পথের সঙ্গে সংসারকে তুলনা করা হয়েছে। কেন হয়েছে? মরুভূমিতে মরীচিকা দেখা যায়, যারা আমরা রাজস্থানের মরুভূমিতে গেছি আমরা দেখেছি, তাই না? বহু দূরে যেন মনে হচ্ছে জল আছে, আসলে আলোর প্রতিসরণ বা প্রতিবিম্ব ইত্যাদির জন্য হয়। আমরা ভাবতে পারছি যে বহু দূরে বেশ নজর করছে জল, কিন্তু সেখানে গিয়ে দেখব যে না সেখানে কিছু নেই, আরো দূরে যাবে। এই করতে করতে আমরা মরুভূমির মধ্যে পথ হারিয়ে যায়, শেষে জল তেষ্টায় প্রাণ চলে যায়। এই সংসারটা মরুভূমির মতো, আমি ভাবছি যে আমরা অমুকের কাছ থেকে আমি সুখ পাবো, তাকে বেশি আঁকড়ে ধরলাম, দুঃখ পেয়ে গেলাম, ভাবলাম যে না এবারে অমুককে ভালোবাসলে আমি সুখ পাবো, তাকে ভালোবাসলাম, আঁকড়ে ধরলাম, সেও আমাকে সুখ দিল না। এই করতে করতে আমি আমার জীবন সায়ান নিয়ে শেষ পৌঁছলাম, তখন ভাবলাম যে আমি গাধার মতো কাজ করছি, গাধার মতো কাজ করলাম। গাধা সারাটাক্ষণ মালপত্র বয়ে বয়ে নিয়ে যায়, আমি সংসারের জন্য সমস্ত কিছু বয়ে নিয়ে গেলাম, শেষে জীবনে এসে ভাবলাম এত গাধার জীবন কাটালাম সারাটা জীবন। তাই ঋষি গর্ভাজন ভগবতে এই সংসারকে তিনি মরুভূমির পথের সঙ্গে তুলনা করলেন, যে মরুভূমির পথে অধিক পথ চলতে গিয়ে যেমন দূরে দেখে যে সেইখানে জল জমে আছে, সেই জলকে দেখতে গিয়ে সে খোঁজ করে জলে কিন্তু জল যেমন পায় না, তেমনি আমরা এই সংসারে একটু ভালোবাসা পাওয়ার জন্য আমরা হাত চাই, অমুক ছেলে ভালোবাসতে পারে, অমুক মেয়ে ভালোবাসতে পারে, অমুক ভালোবাসতে পারে, এই খুঁজতে খুঁজতে ভালোবাসা তো পাওয়াই যায় না, আমার জীবনটা শেষ হয়ে যায়।
তাই বলছে এই অতি দুর্গম সংসার মরুপথে ভ্রমণ শৈলী মানব মনের এই কীর্তন অপেক্ষা অপর কোনো পরম লাভ নাই, কারণ এর দ্বারাই সংসারী মানব কুল পরম শান্তি লাভ করে। সংসারী মানব কুল কিসে শান্তি লাভ করবে? কলিযুগে কীর্তনের দ্বারা। তার উপরে ঘোল করতাল বাজুক, 10 মিনিটের মধ্যে মানুষের মনের সংসারে দুঃখ চলে যাবে। দুটি বাপ খুলে তারা হরিনাম করবে আনন্দে। বলছে এটি হচ্ছে নামের মাধুর্য, এটি নামের দাহিকার শক্তি। তাই ঋষি কর্মরাজন বললেন, সংসারী মানুষ সে হরিনাম করলে কীর্তন করলে খুব সহজেই শান্তি লাভ করে। শুধু শান্তি নয়, পরম শান্তি লাভ করে। হরিনামে কি আনন্দ দুঃখে জানা যায় না? কি জানা যাবে? সংসারের ক্লেশ সংসারের দুঃখ নাশ হয়ে যায়। সংসারের দুঃখ নাশ হয় না তো? যারা হরিনাম করে তাদেরকে সংসারে শান্তি নেই, যথেষ্ট অশান্তি আছে তাদের সংসারে। তাহলে শাস্ত্র বলছেন, বলে দেখো, যারা হরিনাম করে সংসারে ক্লেশ তাদের কাছে আসে, তাদেরকে বাঁধতে পারে না। তেল মেখে কাঁটাল ভাঙলে যেমন আঠাটা হাতে জড়ায় না, তেমনি এই সংসারে যদি কেউ প্রাণ ভরে হরিনাম সংকীর্ণ করে, তাকে দুঃখ আসবে তার কাছে, কিন্তু দুঃখ তাকে জড়াতে পারবে না। দুঃখ জড়াতে পারবে, দুঃখ আসবে, ওটাই থাকবে। দুঃখ আমাকে দুঃখী করেনি করেছে রাজা, এই যে মনোভাব। সাংখ্যযোগে অর্জুনকে ভগবান বলছেন যে হে অর্জুন, যিনি সুখ এবং দুঃখ উভয় অবস্থাতেই সমভাবাপন্ন তুমি জানবে, সে উত্তর পুরুষ। যিনি সুখ এবং দুঃখকে সমান জ্ঞান করেন, পৃথিবীতে তাকে পরাজিত করবে এমন কোন শক্তি নেই। দুঃখ করবে না, সুখের পরে দুঃখ আসে, সুখের পরে সুখ আসে। শীতের পরে যেমন গ্রীষ্ম আসে, গ্রীষ্মের পরে আবার শীত আসে। শীতোষ্ণ সুখ দুঃখ দ্বাহা আত্মা পাই যখন আমি দুঃখ পাচ্ছি আমি প্রস্তুত থাকবো যে জীবনে আমার সুখ আসবে। যখন আমি সুখী হয়ে আছি আমি প্রস্তুত থাকবো কোনো মুহূর্তে দুঃখ আমাকে গ্রাস করতে পারে। এরপরে থেকেই ভগবান বলেছে এই সুখ দুঃখকে যিনি সমজ্ঞান করে মুক্ত পুরুষ। যিনি সুখে সুখী হন না, যিনি দুঃখে পীড়িত হন না, ভগবান বললেন তিনি স্থিতপ্রজ্ঞ হয়ে যান। যিনি প্রিয় বস্তু লাভে আনন্দ পায় না, যার কাছে অপ্রিয় বস্তু এসে উপস্থিত হলেও তিনি কষ্ট পাবেন না, শাস্ত্র বললেন তুমি জানবে অর্জুন সে স্থিত হবে। আমরা কি করি? একটা সুন্দর ড্রেস পেলাম, খুশি হলাম, সুন্দর মালা পেলাম, খুশি হলাম, খাবার পেলাম, খুশি হলাম, একটা কিছু পেলে আমরা খুশি হয়ে যাই, মনে মনে খুশি। ভগবান বলছেন যিনি প্রিয় বস্তু না আপনি খুশি হবেন না। একটা খারাপ কিছু কেউ বলে দিল আমার কষ্ট হয়ে যেতে পারে, একটা খারাপ কিছু এসে আমার সামনে উপস্থিত হলো আমি খারাপ পেতে পারি। ভগবান বললেন তার কাছে খারাপ কিছু এসে উপস্থিত হলেও তিনি দুঃখ পাবেন না, কারণ আমি জানবো যে যদি আমার কাছে কিছু ভালো জিনিস আসে, আমার কাছে একটা ভালো জিনিস আসে, আমার একটা বিরাট বাড়ি পেলাম 1 কোটি টাকা দাম, ভগবান বলছেন যিনি জ্ঞানী ব্যক্তি তিনি
প্রিয় বস্তু লাভে আনন্দ পাবে না সে জানে, যখন তখনই আমাকে ছেড়ে চলে যাবে। কারণ আমি এই সংসারে অত্যন্ত নগণ্য এবং অনিত্য, আমি অনিত্য, কাজে কোন বস্তুর প্রতি আমার আকর্ষণ থেকে লাভ নাই। তাই মোহ বাদ দিতে হবে আমাদেরকে। ভগবান বলছেন তুমি ভোগ করো, অসুবিধা নেই, ভোগ স্পৃহা থাকো, ঠিক আছে, কিন্তু মোহ যেন না থাকে। তুমি মোহটা মুক্ত, তুমি জানবে আজ আছে কাল নেই, এটা মনের মধ্যে বসিয়ে নেবে। মোহযুক্ত হলে কি হবে, তোমাকে পুনরায় এই সংসারে ফিরতে হবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না, মায়া তোমাকে সারাটা জীবন গ্রাস করে থাকবে। তাই ভগবান বলছে যে আমার সর্বদাই হরিনাম করে, এই নাম করতে করতে তার চিত্ত সুস্থ হয়। চিত্ত সুস্থ হলে কি হয়, তার অন্তঃকরণে তার মনের মধ্যে এই পবিত্র ভাবনা এসে সঞ্চার হয়। সে নিজেকে নিজে বুঝতে পারে যে না, আমি এই সংসারে আছি কিছুদিনের জন্য, আমাকে ফিরতে হবে। কোথায়? সেই তার কাছে, সেই মহাশিশুর পাশ থেকে এই সঙ্গীকে ভেসে আসে। ওরে আগে ছুটে আগে লড়া, জেঠা নাই তো মৃত্যু নাই তো জড়া, জেঠা বাতাস স্মৃতি গতকে ধরা, চিরস্নিগ্ধ কোথায়? কেন ঘরের ছেলে পর আসে, পড়ে আছিস পরের কাছে, করে আয় চলে আয় আমার কাছে। তখন না দেখো ওই সুধা সিন্ধু চলছে, আমরা সংসার করি। ভগবান বলছেন কেন ভূতের ব্যাগার খাটিস কিছে, কি জ্বালা কি আমাদেরকে খাটতে হয়। ভগবান বলেন খাটবি, তোর তো উপবোধে খাটবি, মায়ার টানে নয়, তুই সবসময় জানবি তোর ঘাম ঝরিয়ে যা তৈরি করলি, মুহূর্তের মধ্যে চিরদিনের মতো ছেড়ে ফেলে যেতে হবে। এই ভাবনা নিয়ে খাটবি, এই ভাবনা নিয়ে সবসময় করবি। এই ভাবনা তো এমনি এমনি হয় না, এই জ্ঞান মিশে আসে হরি কথা শুনতে শুনতে, হরিনাম শ্রবণ করতে করতে, কথা সাধন করতে করতে, মনে রিপার্কেশন আসে, বারবার বলা দেয়। নদীর ঢেউ সমুদ্রের ঢেউ বারবার ঢেউতে ঢেউতে কেমন তার পাশে অবস্থিত প্রস্তর খণ্ড হয়ে যায়, তেমনি আমাদের হাজার হাজার জীবনের যে পাপ মনের মধ্যে আছে, প্রতিদিন ওই হরিনাম শ্রবণ করে হরিনামের ঢেউ যেতে যেতে কথা শ্রবণ করতে করতে ওই ধাক্কা লাগতে লাগতে আস্তে আস্তে পাপ ধরে ধুয়ে যায়। তখন আমরা বুঝতে পারি সত্যিই তো তা, আমি তো এই জগতে এসেছি তার জন্য, আমি তো ভগবানের অংশ স্বরূপ, আমি তো আত্মা, চিন্ময় আত্মা। মম এবাংশ জীবরোগে জীবভূত সোনাম মনঃ, আমি তো এই দেহ নই, এই চামড়া আমি নই, আমার মধ্যে আত্মা আছে যা শাশ্বত চিরন্তন, আমি সেই। তখন পাওয়া ক্ষমতা বেড়ে যায়, আমি ভেঙে পড়ব কেন, আমি আত্মা, শাশ্বত আত্মা, আমার মৃত্যু নাই। আমার দেহ পতন হতে পারে, আমি পুরুষ হতে পারি, নারী হতে পারি, পশু হতে পারি, পাখি হতে পারি, কিন্তু আমার আত্মা এক, আমি আত্মা, আমি মরণশীল নই, আমি ঈশ্বরের কাছেই যাব। এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটি ভজনের পথে হতে হয় যে আমি চিন্ময় দেব, আমি ভগবান ভজন করব, সেই আত্মশক্তিতে বলিয়ান হতে হয়। তখন আমি বুঝতে পারি যে না, ঈশ্বরকে ডাকবো, আমি তার কাছে যাব। শ্রী গীতায় অর্জুনকে ভগবান বললেন আমি তোমার মা, আমি তোমার পিতা, আমি তোমার বন্ধু, আমি সব, তুমি যে ভাবে আমাকে নেবে আমি সেভাবেই রাজি আছি। আমার সেখানে আমরা তার কাছ থেকে ফিরে চলে এসেছি, অনাদি বহির্মুখ হয়ে গিয়েছি, মায়া আমাকে গ্রাস করেছে, আমি কৃষ্ণ স্তুতি জ্ঞানকে ভুলে গিয়েছি, আমি এই জড়সুখ
সংসারের মধ্যে আবদ্ধ আছি, আমার প্রত্যেকটা ইন্দ্রিয় জড়সম চায়, প্রতিটা ইন্দ্রিয় চায়, গরম লাগছে, পাখাটা চললো, ঠিক আছে, বাড়িতে এসি থাকলে ভালো হয়, ইন্দ্রিয় প্রতিটা ইন্দ্রিয় চক্ষু কর্ম নাসিকা জিহ্বা ত্বক বায়ু উপস্থ সকলে সকলে এই জড় সংসারটাকে ভোগ করতে চায়। কিন্তু আমাকে জানতে হবে আমি হচ্ছে আত্মা, আমার কর্তব্য আমি তার কাছে মিলে যাব, আমি শ্রী গরিবের কাছে পৌঁছে যাব, আমি তার কাছে তাই না? এটি আমাদের শেষ অবস্থা। এই ভাবনা যদি কারো না থাকে তবে সে কি করে পৌঁছো? রামপ্রসাদ সে বলছেন না, বলমা আমায় ঘোরাবি কত, কলুর চোখ ধাতা বলদের। কি সুন্দর, কলু যখন বলদটাকে ঘোরায় ওই চোখটাকে বেঁধে দেওয়া হয় না, ধানিটা যখন ঘোরানো হয়, এখন তো আর ধানি নেই, আমরা সিনেমায় দেখেছি, সে তো বুঝতে পারছে না, বলদ ভাবছে যে আমি কি না কি বলছি, এক জায়গায় দাঁড়িয়ে থাকছে না, তাই আমাকে ঘোরাচ্ছে, বল আমায় ঘোরাবি কত, করুণ চোখ থাকা বলদের মতো, যে কতবার এই সংসারে আমাকে ঘোরাবি, বারবার এই সংসারে তো আমি ঘুরতেই থাকছি, ঘুরতেই থাকছি, ঘুরতেই থাকছি, ঘুরতে 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 আমরা তা ক্লান্ত হয়ে পড়ি, অনাদি বৈভব জীবিত, কখনো পশু হই, পাখি হই, কৃষি হই, লতা হই, দৈব হই, সবসময় যে মানুষ হবো সেটা তো হতে পারে না, তবে মনুষ্যের চেতনা শক্তি বেশি, সে ঈশ্বরের সান্নিধ্য পেতে পারে, সেই জন্য মনুষ্য দেহকে শ্রেষ্ঠ দেহ বলা হয়। তাই তার কাছে পৌঁছনের জন্য কলিযুগের সবচাইতে সহজ পন্থা হচ্ছে নাম সংকীর্তন। চিত্তশুদ্ধি প্রকৃতির কোন অপেক্ষা নাই, আমাকে হরিনাম করতে গেলে চিত্তশুদ্ধ করতে হবে না, রাস্তার পাশে নাম যোগ্য হচ্ছে, আপনি বসে পড়লেন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন বা বাইক চালিয়ে যাচ্ছিলেন, বাইকটা রাখলেন আপনি বসে পড়লেন, এর আপনি ওরা হরিনাম করছে, আপনি হরিনাম করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যাই হোক যে নাম করছে আপনি করছেন। আচ্ছা, এই নাম করতে গিয়ে কি আপনাকে আচরণ করতে হয়েছে? নাম হলো বিষ্ণু নাম হলো সরস্বতী করতে হয়নি, ড্রেসটা চেঞ্জ করতে হয়নি, তাই না? আসন শুদ্ধ করতে হয়নি, চটে বসে পড়েছে, টাইম লিখতে হয়নি, এখন কটা বাজে কিচ্ছু না, দেশ কাল কিচ্ছু নিয়োগ রাখেন না, তিনি বড় স্বতন্ত্র সকলে সর্বদাতা, তার নাম হচ্ছে সেটা কৃপা, নাম খুব সহজেই দ্রুত সকলকে কৃপা করে, তাই বলছে যে দেখো বিষ্ণুপুরাণে কৃষ্ণ চোখ দিচ্ছে, শ্রীকৃষ্ণে মতি ন্যস্ত করলে মানব নরকগামী হয় না, আমার মতিটা যদি ভগবানের দিকে থাকে, গোবিন্দের দিকে থাকে, তবে আমি নরক পথগামী হব না, নরক খুব কঠিন, আঠাশ প্রকার নরক আছে, নরকের চিন্তা খুবই কঠিন চিন্তা, অশিবন সত্র নামক নরক, রৌদ্র নামক নরক, বিভিন্ন রকম নরক আছে, তাই যদি কোনো মানবের মন বা মতি গোবিন্দ চরণে থাকে বললে তাকে আর নরকগামী হতে হয়, তাই আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের নাম সংকীর্তনের দ্বারা সর্বদা তাকে মনে রাখা, মনের মনে কোথায় তাকে জাগিয়ে রাখা। সংকীর্তন কৃষ্ণ চৈতন্য সংকীর্তন যোগে যেই ভজে সেই হরি সংকীর্তনে প্রবর্তককে ভগবান শ্রীমন চৈতন্য মহাপ্রভু সংকীর্তন প্রবর্তক শ্রী বিষ্ণু চৈতন্য। আচ্ছা, এর আগে কি তাহলে কীর্তন হতো না? সাধুরা কি গান বাজনা করতেন না? করতেন, ভগবানের কত রকম নাম আছে কীর্তন তারা করতেন, ভজন গাইতেন,
কিন্তু যুবধর্ম হিসাবে সেটা প্রচলিত ছিল না, তাই অতটা গুরুত্ব দেওয়া ছিল না, করতে হয় তাই করে। কিন্তু কলিযুগে এটা যুবধর্ম, এটা মাস্ট করতেই হবে, করতেই হবে, নাহলে উদ্ধার নাই। हरे नाम हरे नाम हरे नाम केवलम कलौ नस्तित्य नास्तित्य नास्तित्य गतिरन्यथा। नारदीय पुराण बोलছে, नारदीय पुराणে শ্লোকে কি নারদ ঋষি বলছে, হরি নাম হরে নাম হরে নাম হইব কেবলম, হে জীব হরি নাম ছাড়া জীবের কোন গতি নাই, নাস্তিত্য 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 গতিরন্যথা। কেন তিনবার করে বলছেন, কেন দাঢ় লাগে জোর পাশ করতে, কারো মনে যেন কোনো সন্দেহ না থাকে, গতি নাই গতি নাই গতি নাই। আমি যাগ করতে পারি, উপাসনা করতে পারি, গান করো মন্দিরে নিন্দ আরাধনা করতে পারি, তপস্যা করতে পারি, তীর্থ পর্যটন করতে পারি, আমি ব্রত করতে পারি। শাস্ত্রে পরিষ্কার বলেছে কলিযুগে তুমি চাই যত সুন্দর হয়ে করো না কেন, কোনো তাই সঠিক হলে হবে তোমার কর্তব্য করছো জিনা, একে বাদ দিয়ে অন্য কিছু করলে হবে উপায় নাই। কিছু বলছে কেবল সন্তরূপী নিশ্চয় কর জ্ঞান যোগ তপ কর আদি নিবার অন্যথা যে মানে তার নাহি কনিষ্ঠা নাহি 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 রে কিন দেব পাওয়া। যদি কেউ না মানে কনিষ্ঠ সেই জগৎ থেকে নিস্তার পাবে না, সেই মায়ার জগৎ থেকে নিস্তার পাবে না, তাকে পুনরায় এই মায়ার জগতের মধ্যে ফিরে আসতে হবে। আর এই সংসারে ফিরে আসতে আবার আমাদের সেই মায়া দাস, তাই শাস্ত্র শিক্ষা দিলে যে না তাকে ডাকো, তাকে স্মরণ কর, তাকে স্মরণ কর, ভগবানকে স্মরণ করতে হয়। জাবালি সংহিতায় বলছে হরে নাম পরম জপ্যাম হেয়ম হেয়ম নিরঞ্জনম কীর্তনিয়ং চ বহুধা দিব্যবুদ্ধির বহুদ্ধেচ্ছতা। যারা বহু প্রকারে আনন্দ লাভ করতে ইচ্ছা করেন তারা নিরন্তর একই হরিনাম জপ করবেন, ধ্যান করবেন, গান করবেন, কীর্তন করবেন। আমরা ডাল পুরি তরকারি পনিরের রসা পটলের রসা যে যায় কিছু খাই না কেন, সব একটা বস্তু থেকেই যায় সবসময় পাত্রটি অন্ন বা ভাত সহযোগে সবকিছুকে আস্বাদন করা হয়। তাই কলিযুগে হরিনামকে ছেড়ে দিয়ে ভগবানকে আস্বাদন করা যায় না, ভগবানকে আস্বাদন করা যায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হই যে অনেক অনেক জায়গায় আছে ভাগবত পাঠ হয়ে যাচ্ছে চারটে থেকে সাতটা, সাতটা থেকে লীলা কীর্তন, লীলা কীর্তন হয়ে গেল পরের দিন আবার চারটা থেকে সাতটা ভগবত পাঠ, আবার সাতটা থেকে দশটায় কথা বলুন লীলা কীর্তন, তার পরের দিন গিয়ে শুধু হরিনাম দ্রব্যের অভিবাস, তার পরে গিয়ে হরিনাম আবার। আর একটা জায়গায় দেখা যায় যে পরপর দুই তিন দিন ভগবত কথা হচ্ছে, ভগবত পাঠ শেষ হয়ে গেল তারপরে হরিনামের অধিবাস, তার পরের দিন থেকে নাম যজ্ঞ হয়ে গেল শেষ, অষ্টম গ্রহ ষোল গ্রহ হলো, তারপরে গিয়ে লীলা কীর্তন হচ্ছে, আর তুমি যে বলছো তার তো যুক্তি বা ব্যাখ্যা দাও, নাহলে তোমার কথার কি মূল্য আছে? যুক্তি বা ব্যাখ্যা তো দিতে হবে যে না এই জন্য এটা, তোমার নিজের যুক্তি তো শুনবো না, শাস্ত্রের সঙ্গে মিলিয়ে যুক্তি দিতে হবে। লীলা স্মরণ করা অত সহজ নয়, এই যে আমরা কীর্তন শুনি তো কীর্তনটা এখন হয় না, ইউটিউবে যারা কীর্তন শুনে আপনি দুটো লাইন শুনতে চাইবেন, তোমরা কীর্তন শোনো দুটো পদ বলো, দুটো পদের লাইন বলো, তোমার কীর্তনীয় তো গাচ্ছেই না, কীর্তন
কীর্তনে তাবল তাবল লেকচার দিচ্ছে আর কিছু চুরচুরি গান গাচ্ছে, ওরা ভাবছে ওটাই কীর্তন ওটাই ভজন। তা তো আপনি জিজ্ঞাসা করবেন তো তোমরা মহিলারা বেশি শোনে, তো জিজ্ঞেস করবেন যে তোমরা ইউটিউবে কীর্তন শোনো, ওরা বলবে হ্যাঁ। কোন পালা শোনো 190 জন বলতে পারবে, তার এখন আর পালার উল্লেখ থাকবে, ও তো কালে চর্মের পয়সা নিয়ে চলে যায়। কীর্তনিয়া তো গান বাজনা জানে, ও তো পদ মুখস্থ করে, হাউ হাউ করে ঢুকে দিয়ে দিল, দেই দেই করে নেচে দিল, দু চারটে বাউল গান গেয়ে দিল, ছুড়ে 5000 টাকা নিয়ে চলে গেল। যেদিন থেকে মহিলারা তাদের ইউটিউবের ফোনে কীর্তন শোনা বন্ধ করবে, 50,000 টাকার কীর্তনিয়া 10,000 টাকায় আসবে। আজকের টাকাটা কেন নেই জানেন, এই মহিলা দিচ্ছে না, ওকে নিয়ে আসবে। ও জানে যে আমি যেভাবে কীর্তনের ওই কথাগুলোকে সেটিং করেছি মানুষের মনে লাগবে, তুলসী গাছে বাঁধ রেখে কি পূর্ব দিকে রেখে প্রণাম করবে, মহিলারা ঘুমানোর সময় মঙ্গলবারে বাম দিকে গিয়ে হেঁটে যাবে, তার ওই কীর্তনিয়াকে দরকার। আরে ওপরে তোর কি হবে, সারা জীবনে কীর্তনিয়ার কথা শুনলে ভগবান চরণে যাবি না, তোকে আবার ফিরতে হবে, তাই না? কীর্তন তো পদ থাকবে, পদাবলী না হলে কীর্তন হয় না রে বাবা। কীর্তনিয়ার মতো লেকচার শুনবো কেন, তার জন্য ভগবত প্রবক্তা আছে, তাও তো এইসব লেকচার গুলো শাস্ত্র বিরোধী, কীর্তনিয়ার ধাম ছুটে যাবে, তার বড় বড় তাল আছে সে কীর্তন গাইবে, সে 12 লাইন 14 লাইনে যে পদ আছে তাকে ব্যাখ্যা করতে তার 2 ঘন্টা লাগবে, ক্ষমতা থাকবে দেখি করুক, তবে তো জানবো সে কীর্তনিয়া। কীর্তনিয়া নিজেও জানে যে আমিও পথ জানি না, আমার দর্শকও কিছু বলবে না, যদি নাচতে পারি আর নাচ যদি ভালো লাগে তো পরের বছর, এখন 20 নিয়েছি পরের বছর 30। তাই না, পদাবলী কীর্তন মহাপ্রভুর একটা অপূর্ব সম্পদ, মহাপ্রভু নিজে শুনতেন, বিদ্যাপতি চটিরা শেষে এখন তো কীর্তনই হয়। এই যে বর্ষাকালে অভিশাপ পর্যায়ে কীর্তন, মানুষের সুখের জল ধরে রাখতে পারবে না, রাধারানী এই বৃষ্টি বাতলার দিনে রাত 12টা রাত 1টার সময় ঝরঝর করে বৃষ্টি পড়ছে, রাত রাত গোবর্জন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, কি করে যাচ্ছেন সেটা পদাবলী কীর্তনে আছে, একে বর্ষ অভিশাপ বলে। কীর্তন একটা বিরাট কঠিন সাবজেক্ট, তাকে রীতিমতো প্রচুর পড়াশোনা করতে হবে এবং গান বাজনায় চরম দক্ষতা থাকতে হবে, নইলে ওইসব কীর্তন গান করা যায় না। কি চলছে কীর্তনের নাম, এগুলো কীর্তন তো নয়, মনে চাই প্রাণে চাই দিলে যাই যারে তোমরা কোন দশায় গো, এটা কি কোনো গান, এটা কোনো ভজন নয় কোনো কীর্তন নয়, এগুলোকে আমরা ছোটবেলায় বলতাম চটুল গান স্ল্যাং বলতাম, এগুলোকে আমরা গুরুত্ব দিতাম না, তাই না? রাধে তোমায় এবারে এবারে করছে যে মানা, আরে বাবা এ কোনো ভজন, আজ থেকে 15 বছর আগে আমরা শুনতাম না, লোয়েস্ট গান বলা হতো, লোয়েস্ট নিচু শ্রেণীর গান বলতাম, ভদ্র সমাজে গাওয়া হতো, আর এখন এগুলো কীর্তনের অঙ্গিতে গাওয়া হয়, মানুষ নাচে, এটাই হচ্ছে কলিযুগ, এটাই হচ্ছে মায়া। মহাপ্রভু যে প্রেম ধর্ম এনে দিলেন, আমরা তার ফুর্তির জন্য দূরে সরে গেলাম, যে আমার মায়াটা অত্যন্ত দূরতিক্রমণীয়, তুমি তোমার পাণ্ডিত্য দিয়ে এই মায়া নদীকে পার হতে পারবে না। আগে কি শুনবো, আগে হরিনাম পরিবার হচ্ছে, পরের দিন হরিনাম হচ্ছে, প্রতিদিন আমরা যতটুকু সম্ভব আছে হরিনাম শুনবো, নাম শুনে হৃদয়টা শান্ত করবো, মন পবিত্র করবো, ভগবানের লীলা শুনবার মতো মনকে জাগ্রত করবো, তারপরে গিয়ে তার লীলা সাধন করবো। আগে না, নামই গো পরমা গতি, নামই গো পরমা মুক্তি, হরিনামের সমান ধ্যান হয় না, হরিনামের সমান জপ হয় না,
নামই জীবের পরম গতি, নামই জীবের পরম ভক্তি। অনেকে বলে হরিনামে শেষে কিছু হতে পারে, আরে হরিনাম শেষ শুরু সবসময় ব্যাপার নেই, সর্বদায় নাম। তাই শাস্ত্র আমাদেরকে বলছে যে এই নাম করতে 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 তোমার সর্বটা আসবে। আমরা যখন কীর্তন গাই, সকলে যখন কীর্তন গাই, নাম সনাতন কীর্তনটা হরিহরয় নম কৃষ্ণ যাদবাই নম, শেষে গিয়ে যে কীর্তনটা নয় সাধারণ শ্যামচন্দ্র গিরিগোবিন্দ কেশিঘাট বংশী বট নিকুঞ্জ কানন, যারা যারা শ্রী বৃন্দাবনে সেই সব জায়গায় গিয়েছেন, ওই যখন নামগুলো বলা হয় মন চলে যায়, যাই তো তখন পাশের জনকে ছাড়া যায়, তার মানে কি মনে আনন্দ লাগছে, ওরা গেছে আমরা কীর্তন করে তাকে তাকে দেখিয়ে তো যে কে কি করছে, আর সে কিন্তু খুব আনন্দ পাচ্ছে, কেশিঘাট এই সেই কেশিঘাটে ওই সেই, হ্যাঁ তখন আরেকজন বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বিষয়টা খুব দ্রুত কিন্তু সেই জায়গা সরল হয়ে গেল, এই যে নামের দ্বারা আমি কেশিঘাট নামটা বলছি বা আমরা শুনছি আর সেই জায়গাটা সরল হচ্ছে, সেই জায়গা সরল হয়ে গিরিরাজ গিরিগোবর্ধনের নাম হচ্ছে ললিতা নিশাখায়ানি যত শশীল, এই উঠে একজন ললিতার মন্ডন গিয়েছিলাম বলে হ্যাঁ হ্যাঁ তাল মন কমাল মন আর ভাঙ্গির সেই তোমার মনের কথা, এই যে মনে করে যাও এই যে স্মরণটা কি করে হয়, এই নামে নামের দ্বারা স্মরত পাদ কমলা মতনামকি যচ্ছতি কিং স্বর্ণ কামান ভজত নত্যভিষ্টেন জগতত জগৎগুরু শ্রীকৃষ্ণ নিজ চরণ কমল সর্বকারী জনের নিকট আবির্ভূত হয়ে আত্মদান করে থাকেন, নিজেকে স্মরণকারী বশীভূত করেন, যারা আমরা ভগবানকে স্মরণ করি ভগবান তাদের কাছে বশীভূত হয়ে যাবে, ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গে ভগবানকে পাওয়া যায় না, পাওয়া যায় না সর্বদাই বিষ্ণুকে স্মরণ করলে শ্রী বিষ্ণুকে সর্বদাই স্মরণ, অনেক অনেক বিধি আছে লোক লক্ষ প্রায় লক্ষ্যের কাছাকাছি বিধি আছে, শ্রেষ্ঠ বিধি কোনটা, শ্রেষ্ঠ বিধি হচ্ছে সততম বিষ্ণু, সদা সর্বদাই ভগবান বিষ্ণুকে স্মরণ করবে, সবসময় ভগবান বিষ্ণুকে স্মরণ করবে, বিমস্তব্য ন যাচিত জগতে যা কিছু নিষেধ আছে সমস্ত নিষেধের মধ্যে শ্রেষ্ঠ নিষেধ কোন সময় কোন অবস্থায় ভগবানকে ভুলবে না, শ্রী বিষ্ণুকে ভুলবে না, বলা উচিত নয় সর্বদাই মনে রাখা, সুখে দুঃখে ভালো মন্দ জীবনের সঙ্গে জড়িয়ে নিতে না, তাই বলবে যে আমাদের লক্ষ্য হচ্ছে ভগবানকে স্মরণ করা, যখন মানুষের বয়স হয়ে যায় তখন তো সে হরি কথা শুনতেও যেতে পারে না, কীর্তন শুনতে যেতে পারে না, কোনো তীর্থস্থান দর্শন করতেও যেতে পারে না, কি করবে সে আগে যা যা দর্শন করেছে যৌবনকালে অর্থ এবং ধর্ম দুটোই করে রাখতে নইলে হয় সত্যি অর্থ রোজগার যৌবনকালে করে রাখতে হয়, ধর্মটাও যৌবনকালে
বৃদ্ধ অবস্থায় তো পা চলবে না, শরীরে মেরে দেবে না, তখন হচ্ছে স্বয়ং লীলা। আমি নিরালাই বসে বেঁধেছি আমার স্বয়ং, আর শরীরটা চলে না, চোখটা বন্ধ করে মনে করছি সেই কবে গিয়েছি শ্রীবৃন্দাবনে, ওই যে সেই রাধানন্দ শ্যামচন্দ্র, সেই রাধানন্দের দিকে বসে কত আনন্দ, রাধানন্দে স্নান করা, গিরিরাজকে পরিক্রমা করা, ওই সেই গোবিন্দ কুণ্ড, ওই সেই বংশী মঠে শ্রীরবীন্দ্রের অপূর্ব বংশী ধ্বনি, ওই সেই শ্রী যমুনা কল কল গতিতে বয়ে যায় তার তীরতলে বসে কত আমরা আনন্দ করেছি সাধুদের সঙ্গে, ওই সেই স্মরণ হয়ে এই স্মরণ করতে করতে প্রাণটা বেরিয়ে যাবে। এই স্মরণ করতে করতে প্রাণটা যে কত সুন্দরভাবে বেরিয়ে যাবে সে জানতেই পারবে না, কারণ তার তো কোনো দুঃখ নাই, তার প্রাণ বেরিয়ে যাবে, সে গোবিন্দের চরণতলে যাবে, সে এখানে যে ভাবনা ভাবছিল সে সেই বৈকুণ্ঠ ভাবে বা নিত্য গুলো বৃন্দাবনে পৌঁছে গিয়ে সেই ভাবনারই দর্শন করতে পারবে তারা, সেই জন্য এই স্মরণটা, এই স্মরণটা তখনই আসে আগে থেকে দর্শন করলে, নাম করলে, সাধু সঙ্গ করলে, কথা শ্রবণ করলে তখন মনে পড়ে যায় অমুক জায়গায় অমুক কথা শ্রবণ করেছিলাম, স্মৃতির সমর্থন করা। কিন্তু আমরা সংসারে জীবিও, আমরা যখন ভগবানের কথা শুনছি তখন মনে হয় যে না না, পাঠক যখন বারবার বলছে আমাদের তখন কিছু করা দরকার, কিন্তু যেই পাঠ কীর্তন শেষ হয়ে যাবে পরের দিন সকালবেলায় সূর্য উঠে গেল আমরা সব ভুলে যাই। তাই রামকৃষ্ণদেব বললেন আমরা সংসারী মানুষ হচ্ছি উটের মতো, মানে কেমন, মানে উট যখন খিদের জন্য এই কাটা ঘাস খায় তখন তার ডাল সিঁচিড়ে যায়, কাটা কাটা ঘাস না একটা সারি যোগ আসতো, কাটা ঘাস যখন খায় কাটা খোঁচায় সারা মুখ জ্বলতে থাকে, চিবায় আর ভাবে এই জীবনে শেষ চিবানো, আর আমি দশ পনেরো মিনিট পরে আবার খেতে পারবে, পূর্বেই কথা বলে গিয়ে আবার কাটা আসছে, আবার চেবাই আর মনে করে যা ভেবেছি ভেবেছি আমি আর ভুলবে, কিন্তু আবার আমরা তাই আমরা ভুলেই যাই, এই ভুলে যাওয়াটাই মৃত্যু, এই ভুলে যাওয়াটাই মৃত্যু, ভগবানকে মনে রাখাটাই জীবনে চরম সত্য। তাই ভগবানের নাম কীর্তন পাঠ কীর্তন ইত্যাদির মধ্যে থাকতে হয়, যে গৃহে ভগবানের কথা হয় না শাস্ত্র বললেন সেই গৃহের ঘরগুলি হচ্ছে সাপের থাকবার গর্তের মধ্যে, সাপ থাকবার গর্ত, শুধু হলা হওয়া বিষয়ে বলবে, যে গৃহে শ্রী কোন কর্তার তার বাদ্যযন্ত্রের আওয়াজ পৌঁছায় না, সাধু বৈষ্ণবের চর্চর করে না, শাস্ত্র বললে সেই গৃহ শ্মশান শ্মশান, যার জন্যই তো সকালবেলায় ভোরবেলায় মহাপ্রভু এই হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করেছিলেন, উঠো উঠো শচীমাতা গৌরেল প্রেমদাতা ঘরে ঘরে হরিনাম বিদায় রে, প্রভাত সময় কালে শশী রামী নামাজে গৌর চার নাচিয়া বেড়ায়, শ্রী গৌর করতালকে মানুষে ঘুমিয়াছে আছে, মহাপ্রভু তার সাঙ্গ পাঙ্গকে নিয়ে উদ্দণ্ড বাহুগুলি হরিনাম করতে করতেই যাচ্ছে, যার যার বিয়ের উঠোনে হরিনাম করে চলে যাচ্ছে, জীব জাগো জীব জাগো ওরা চাঁদ বলে কত নিদ্রা, যাও ওগো জীব মায়া পিশাচীর কোলে, জীবকে জাগাচ্ছে জীব জাগো হরিনাম করে চলে যাচ্ছে, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, ক্রোধহীন অভিমানহীন অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি আমারে এনিয়া লব বল বহু ধরি, নিতাই চাঁদ যিনি বলরাম তত্ত্ব তিনি বলছেন যে আমাকে কিনে নাও তুমি একবার বহু ধরি বল, আমাদেরকে
চেতন সত্তা দান করবার জন্য মহাপ্রভু এই নাম সংকীর্তন ইত্যাদির আয়োজন করেছেন, হরিকথা হরিনাম ইত্যাদির আয়োজন করেছেন। প্রয়োজন আছে, শাস্ত্র ঠিক সেইভাবে সিদ্ধান্তগুলি দিয়েছে। পিতা মাতা দেহ রেখেছেন, তাদের বিশেষ বিশেষ তিথিগুলি যখন আসে সেই তিথিতে ভগবত প্রবচন হরিনাম হরিকথা স্বাদ প্রসাদ দান, এগুলো কেন তাদেরকে মনে রাখা যে তাদের অনেক কষ্টের জন্যে আমরা আজকে এই জগতের মুখ দেখেছি, ঈশ্বর তো আছেন, এগুলি করতে হয়। শাস্ত্র সিদ্ধান্ত তাদের একটা সমাজের বাঁধন থাকে, নইলে তো কেউ কাউকে গুরুত্বই দেবে, নিজের মা বাবাকেই সে ভুলে যাবে। সে তো এমন বড় সাধু নয় যে সে মায়ার ত্যাগে, তা তো নয়। তাই শাস্ত্র বললেন কি সুন্দর বলছে, উনি হিন্দিটা যা বলেন সবাই বুঝতে পারে। বলছে সংসার করছো, চাকরি করছো, ব্যবসা করছো, ছেলে আছে, মেয়ে আছে, নাতি নাতনি আছে, কাউকে ছাড়বে না। জঙ্গলে কেন আসবে না, মন্দিরে কেন লগ্ন মন্দিরে কেন, ভালো বাড়ি করে সুস্থ থাকবে, ছেলে মেয়েকে নিয়ে থাকবে, ব্যবসা ভালো করে করবে, চাকরি করবে, তোমার কর্তব্য ঈশ্বর সেবা, তুই তার মধ্যে থেকে সকলকে নিয়ে করবে। কিন্তু তা ছাড়ি অনাচার কর কৃষ্ণের সংসার, কি সুন্দরই বোঝাচ্ছে। আমার ঘরটাকে যদি মন্দির করতে পারি, সকলকে যদি ঈশ্বর উন্মুখী করতে পারি, তিন ছেলে মেয়ে সংসার, মা বাবা তিন ছেলে মেয়ে ঘোর করতাল বাজানো শুরু করলো, একত্রে ভগবানের নাম কীর্তন করলো, মন্দিরে যাওয়ার দরকার নেই, এই মন্দিরেই ভগবান এসে। কি সুন্দর কথা, আর কিছু কিছু নয় সমস্ত কথা, মানুষকে জাগিয়ে তুলবে। আমরা আমরা সংসারই জীব হবে, আরে একটা সাধু জন্মাচ্ছে সংসার থেকেই তো শেষ, এটাও আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ তো আশ্রম, বানরস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম, তাহলে গৃহস্থটা আশ্রমের বাইরে তো নয়। তাহলে আমরা বলি কেন আমি আশ্রমে গিয়েছিলাম, তাহলে তোমার বাড়িটা কি আশ্রম নয়, আশ্রম তৈরি করো বাড়িটা, ভগবানের ভোগ দেখাও, নিজে প্রসাদ পাও, ভোর করতাল বাজাও, সাধুদের ডাক দাও, হরিনাম করো, সবই তো ছেড়ে চলে যেতে হবে। ভেবে দেখ মনে কেউ কারণ হয় নিচে এই ভ্রম ভূমন্ডলে, প্রথম বছর মালা যাব মালা দেবে মোটা, তারপরের বছরে মালা দেবে, দ্বিতীয় বছরে ছবি থাকবে না তো মালা করে দেবে। বাস্তব তাই আমাকে জেনে নিতে হবে, আমি যেন ভেসে না যাই সংসারে, আমার অস্তিত্ব যেন বজায় থাকে। এই জগতে যারা কবি, যারা সাহিত্যিক, যারা জগৎকে কিছু দিয়েছে, তারা সংসারে ভেসে যায়নি। রবীন্দ্রনাথ হতে পারতেন না, বিবেকানন্দ হতে পারতেন না, নেতাজি সুভাষ হতে পারতেন না, সবার ছেলে মেয়ের প্রতি কর্তব্য শুধু কর্তব্যটুকু করেছেন, মায়ার টান করেননি, বাকি টানটা জগৎ সংসারে দিয়েছে। ভগবান শ্রীগীতায় অন্তর সংসারে তাই শেখান, অর্জুন তুমি কর্তব্য বোধে সবার সঙ্গে মিশবে, আর যদি টান তোমার একান্ত রাখতে হয় তুমি আমার চরণে রাখবে। কেন বলে শেষের দিনে যখন তুমি যদি আমায় ভুলেও যাও, ওই চরণের সঙ্গে টান থাকলে সেই টানে টানে তুমি প্রণত কাম দাম, তুমি কামনা করছো ঠিক আছে, তুমি ভোলাও প্রণাম মাদগত চিত্ত হও, মাদিয়া জীবন নমস্কু ভগবান প্রণাম স্থির হে কবি, হৃদয়ে সেই আত্মিকাটাকে এই সংসারে তুমি পাঠিয়েছো, যেদিন চলে যাবে সবাই পরে থাকবে, কারোর প্রতি কোনো মায়া মোহ থাকবে না, সেদিন তো তুমি থাকবে, তাই সেদিন যেন আমি তোমার কাছে যেতে পারি। আর হৃদয় নাম অধিকার, কবি বলছেন না প্রভু বিশ্ববিপদ হন্তা, তুমি সমস্ত বিপদকে রক্ষা করতে পারো, তুমি দাঁড়াও মরিয়া পন্থা, তুমি সেই পথটাকে রুদ্ধ করে দাঁড়াও, যদি আমি কুপথে যাই তুমি তো সর্বশক্তিমান, তুমি সর্বদর্শক, তুমি সব কিছু দেখতে পারো,
বিগিয়ে দাঁড়াবে সেই পথের সামনে। আমি তো জনজাগতিক জীব, কোন পথে যেতেই পারি? তুমি গিয়ে দাঁড়াবে, তুমি আমাকে শেষ শাসিতে না। প্রভু বিশ্ব বিপদ হবে, কি কথা! আমি তো যেতেই পারি, আমি তো অবুঝ। তুমি তো সব জানো, সব দেখো। যদি প্রকৃতই তুমি আমাকে ভালোবেসে থাকো, আমি তোমাকে ভালোবাসো, আমার সে ক্ষমতা নাই। যদি তুমি আমাকে প্রকৃত ভালোবাসো, তুমি গিয়ে সেই পথের মাঝখানে দাঁড়াবে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও বুঝিয়া পন্থা। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাওকে দেখাই চাই মলিন বর্ণ চাই। দেখি তো এভাবে প্রতিদিন আমরা পাঁচ মিনিট প্রার্থনা করি, দেখি তো ভগবান আমাকে কুপথে কি করে নিয়ে যাবে। যাবে না আসলে, কি জানেন, আমরা ভাবি আমরাও খুব জ্ঞানী, আমি ঠিক পথে চলছি, এই ভাবনাটাই আমাকে নামিয়ে দেয়, এই ভাবনাটাই নামিয়ে দেয়। তাই শাস্ত্র সিদ্ধান্ত নিচ্ছে যে না, তুমি ভজন ঈশ্বরের সান্নিধ্যে আসো, তাকে ডাকো, তাকে দেখিয়ে চাও। একজন শিষ্য শাস্ত্রীগুরুদেবকে জিজ্ঞাসা করছেন, বাচ্চাটার বয়স অস্বাভাবিক, 10-12 বছর, বলছে যে আমার বন্ধু আমাকে বারবার জিজ্ঞাসা করে, কি বলে বেটা? বলছে বারবার বলে যে কেন মন্দিরে যাওয়া হয়, কেন মন্দিরে যাওয়া হয়, বয়স 12-14 এরকম হবে। তখন কি সুন্দর উদাহরণ দিলেন, 5-7টা ধর্ম দেখছেন, যদিও উনি জৈনদের ধর্মগুরু, যতই জৈন ধর্ম কথা কথা। সেই ছেলেটাকে বলছে, 14 বছর এত সুন্দর চেহারা, তোমার যে বুদ্ধি বলে তো ফ্রাঙ্কলি বলবে, আসে বন্ধু কাউকে ভালোবাসে কোনো মেয়ে তো হাসছে, খাওয়া সময় আছে, দাদারা খাওয়া আছে, দেখবে তার কাছে সবসময় তার ছবিটা থাকে না, কেন থাকে? তুমি বলবে তার ছবি দেখে তুমি যে আমাকে খুশি হও, তুমি তাকে ভালোবাসো, আমি মন্দিরে আমি ভগবানকে ভালোবাসি, তাই বারবার ছবি দিয়ে আমি তার বলছে। সে তখন দ্বিতীয় প্রশ্ন করছে, এর অনেকগুলো উত্তর দিয়েছেন, আমরা একটা যে মন্দিরে গিয়ে ভগবান আছে আমি কি করে বুঝবো? বলছে এটাতেই তো তোমার ভুল, তুমি যাকে দেখতে পাচ্ছ তোমার ভাবনায় আসবে, ইনি সেই সাক্ষাৎ, এই ভাবনা নিয়ে তুমি এক ঝলক লুকিয়ে দেখবে, দেখবে তোমার কাছে সে ধরা দেবে। আর চিরকাল যদি মনে করো সেই মূর্তির মধ্যে কোথায় ভগবান আছে, তাহলে তুমি চিরকালের মূর্তি দেখবে, তাকে দেখতে পাবে। আহা, কি আমরা দর্শনটাই করতে পারি, কেমন করে দেখতে হয়, প্রেম রূপ অঞ্জন দ্বারা চোখটাকে রঞ্জিত করতে হয়, হৃদয়ে ভক্তি ভাব এনে তার দিকে তাকালেই দেখবো তারও চোখের পদকটা পড়ে। আরে যে রামকৃষ্ণের এই তো সেই দক্ষিণেশ্বরের মাকে তিনি সন্দেশ খাওয়ালে তিনি খান, সেই মাকে তো আমি দেখছি কই, আমি তো দেখতে পাচ্ছি না, তিনি দেখলেন কি করে? ভাবনা, হৃদয়ের ব্যাকুলতা। ঠাকুর বললেন, রে ব্যাকুলতা সহকারে তাকে ডাকবি, যার যত বেশি ব্যাকুলতা ঈশ্বর দর্শন তার কত তাড়াতাড়ি। আসলে ওই যে বললাম যে আমরা নিজে অনেক পণ্ডিত হয়ে গেছি, আমি নিজে অনেক বুঝি, এই পাণ্ডিত্যের অহংকারই আমার সরলতাটাকে দূরে সরিয়ে দেয়, তাই আমি তাকে দেখতে পাই না। তো সেই জন্যে আমাদের কর্তব্য ঈশ্বর ভজনের দিকে আমাদের নিয়ে যাওয়া। আমি তো কঠিন করে ভজন করতে পারি না, ফলে তুমি যদি কিছু না করো প্রাণ করে তুমি তার চরণে প্রণাম করবে, প্রণাম করবে, হরিনাম করবে, দেখবে ওই নামই একদিন তোমাকে হাত ধরে গোবিন্দের চরণে, আমার হাত ধরে নিয়ে চলো সখা, আমি যে পথে ছিল সেলিন্ডারের সম্পূর্ণ শরণাগত,
প্রভু আমি কিছু জানি না, আমি অত মন্ত্র জানি না, ন্যাস জানি না, করণ ন্যাস জানি না, অঙ্গন ন্যাস জানি না, কি করে ভোগ লাগাতে হয় তাও জানি না, আমি শুধু এইটুকু জানি আমি তোমায় খুব ভালোবাসি, এটা বলবো না, তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছা করে, আমি খারাপ কি ভালো তাও জানি না, তবু আমি তোমার কাছে প্রার্থনা করি তোমার রাতুল চরণের তুমি দেখি তো ভগবান তাকে সরিয়ে রাখি। তাই আমাদের এই মনের ভাবনা আসলে না দেখবেন যেন মনে হবে আপনার ওজনটা কমে গেল, হালকা হয়ে গেল, এটা আপনার ফিলিংস অনুভূতি আসবে, খুব হালকা হয়ে গেছে। খুব সংসারে অশান্তি আসছে কিন্তু আপনার গ্রাহ্যের মধ্যে আসছে না, আপনার টেনশন ফিল হবে না, আপনি জানছেন কার অশান্তি কে নেয়, আমি তোমার চরণে সমর্পণ করেছি, তুমি যা করবে তাই, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সবে মৃত্য, যারে রয়েছে না চাই সে রয়েছে করে মৃত্য, আমি কারাগারে বন্দী আছি আমি কিচ্ছু করতে পারি না, হে প্রভু তোমার মতো তোমার ভূগোল চিরপূর্ণ হে নারায়ণ, তোমার মহাবিশ্বে কিছু হারাই না চন্দ্র, আমরা অবোধ অন্ধ মায়ায় দায়িত্ব কাজ হারাল প্রিয় যারা তোমার কাছে আছে তারা আমার কাছে নাই, তাই আমি কিছুই করতে পারি না, তুমি বিশ্ব বিপদ হওয়াটা তুমি যেটা ভালো বলছো তাই, তবে তোমার কাছে প্রার্থনা যে তৃষা জাগাবে আমি তোমার হারা হব সে তৃষা মরে জাগাবে, যে জ্ঞানের দীপ জ্বালাই তোমারে লুকাই সে জ্ঞানের দীপ মরে জ্বালাই, যে কথার মাঝে তব কথা নাই সে কথা মরে শুনাই, যে তৃষা জাগাবে তোমার হারা হব সে তৃষা মরে জাগাবে, কি প্রার্থনাতে ভগবান কৃপা করেন, পাশান্তাই বলে যায় ভগবান কথা বলবেন না, তিনি অন্ধকোমল সুকোমল রাধারানী তার চোখের মধ্যে টেনে টেনে পাপড়িগুলি দেখতেন যখন শয্যা রচনা করতেন, তাহলে ভগবান কত কোমল, আমরা একটু যদি হৃদয় দিয়ে তাকে ডাকতে পারি সে আমার জন্য তার চিরকাল চিরকাল অন্ধকারে তুমি আছো চিরদিন অন্তর জানি, বাহিরে বিহাই যত খুঁজি তাই পাই না তোমারে প্রাণীর মতো আত্মার সম আমাকে কিন্তু এই উপলব্ধিটা আমার নাম, তাই মহাপ্রভু বললেন পরিণত জীব আমরা নিয়তি লাঞ্ছিত ভাগ্য বিলম্বিত জীবন, দুমুখ অন্ন রোজগার করতে গিয়ে আমাদের কোষ্ঠাগত হয়, ধান কাটছ কাটতে কাটতে নাও খাইতে ছুঁইতে সদা নাম লইবে, বাসনটা মাত্র সময় নেই নাম জিহুবাই নাম করতে করতে সেই শুদ্ধ ভাব একদিন একদিন অবশ্যই আসবে, তাই ভগবান চরণের সেই প্রতিক্রিয়া করব আমাদের অবশ্যই সুস্থ, তাই আমরা সকলেই চাই আজকে আমাদের যে উদ্দেশ্যে ভগবানের কথা আমরা সাধন করলাম, তিনি যেন বহু গোবিন্দ চরণার অভিমনে থাকেন, গৃহস্থের সকলের সার্বিক মঙ্গলকামনা করি, গ্রামের মঙ্গলকামনা করি, সেই পূর্ণ পবিত্রময় প্রেম ও রহস্য স্বরূপ শ্রী গৌরগোবিন্দের চরণারবিন্দে যেন আমাদের সকলের মন পৌঁছায়, এই প্রার্থনা জানিয়ে উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে বিনম্র প্রণাম নিবেদন করে আমাদের ভগবৎ কথা এখানে বিশ্রাম হচ্ছে, বিদায় সীতারাম।